তৈরি হয়ে গেছে আমার মজাদার মিষ্টি কুমড়োর নিরামিষ রান্না। আপনারা যে কেউ এটা রান্না করে নিতে পারবেন, ব্যাচেলারদের জন্য আরো বেশি সুবিধা, এতে কোনো বাটাবাটি ঝামেলা নেই। তার কথা না বাড়িয়ে কিভাবে এই মজাদার রান্নাটা আমি করেছি সেটা দেখা যাক। একটা মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়োটা আমার গাছের মিষ্টি কুমড়ো, এরকম আরও অনেক মিষ্টি কুমড়ো আমার গাছে হয়েছিল, এখনও আছে। সবগুলো মিষ্টি কুমড়োর ভিডিও আমি আপনাদের দেখাবো বিভিন্ন রেসিপি করে। এই মিষ্টি কুমড়োটা এখন আমি কেটে নেব। এতগুলো মিষ্টি কুমড়ো একদিনে খাওয়া সম্ভব না, আমরা অল্প লোক, তার জন্য অল্প করে মিষ্টি কুমড়োটা কেটে নেব। দেখেন মিষ্টি কুমড়োটা কতটা সুন্দর পাকা, একদম হলুদ টকটকে টসটসে মিষ্টি কুমড়া। আমি অল্প পরিমাণ রান্না করব, কুমড়োটা খুব মিষ্টি, আমার নিজের হাতে লাগানো কুমড়ো, খেতে খুব দারুণ। আগে আমি রান্না করে খেয়েছি মিষ্টি কুমড়ো। যেমন বিস্কুটটা কেটে নিচ্ছে, বিস্কুট আমি আবার রেখে দেবো, তার যাতে গাছটা লাগানো যায়। তার জন্য মিষ্টি কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নায় চলে যাব। ধুয়ে নিয়েছি, এখন একটা পরিষ্কার কড়াই এরপরে দিয়ে দিলাম, কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, কিছুটা জিরে দিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো আমি ভালোভাবে এই তেলটা ভাপি করে নেব। এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, এটা মেয়ে আমি ভাপি করে নেব। একেবারে ভালোভাবে এটা এই তেলের ভিতরে আমি কষিয়ে নেব। এখন কিছুটা লবণ দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োটা আমি তেলের ভিতরে অনেকক্ষণ নাড়াচড়া করে নিয়েছি, প্রায় 5-6 মিনিট। এখন আমি এই কাঁচামরিচের ঝালগুলো দিয়ে দিলাম। মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দেবেন। ঝালটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচড়া করে নেবো আমি। কিছুটা হলুদ দিয়ে দিলাম, কোনটা ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনটা উঠিয়ে নিলাম, এই যে কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা জিরে আর ধনিয়া গুঁড়ো করে ভাজি করে গুঁড়ো করে রাখা, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই আপনারা দেবেন, তাহলে কিন্তু দেখবেন এই তরকারিটার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম,
তরকারিটা আমার হয়ে গেছে, মশলা দিয়ে আমি এক মিনিট মতন জাল করে নিয়েছি, এখন এটা নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, কড়ার ভিতরে এই তরকারিটা আছে, দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে যে তরকারিটা। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এই তরকারিটা অল্প মশলাতে রান্না করেছি বলে যে স্বাদ কম হয়েছে তা কিন্তু না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, তরকারিটা কিন্তু অসম্ভব মজার। আর এই তরকারিটা রুটি পরোটা গরম ভাতের সাথে আপনারা খেতে পারবেন, অসম্ভব মজার একটা খাবার, অল্প মশলা, আপনার আরও সুবিধা হবে এই তরকারিটা, স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। রান্নাটা কেমন হয়েছে সেটা জানিয়ে কমেন্টস করবেন, আর আপনারা বাসায় এমনভাবে রান্না করে খেয়ে ট্রাই করে আমাদের জানাবেন কেমন হয়েছে রান্নাটা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার পক্ষ থেকে একটা অনুরোধ রইল, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, ওইতে করে আমার দেওয়া নতুন নতুন মজাদার রান্নার রেসিপিটা আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন।